আজ বন্ধুরা আসসালামু আলাইকুম। এখন দেখাবো, দেখেন ফেসবুক প্লে লিস্ট কী করে অ্যাড করবে নতুন করে, যেগুলো করা আছে সেগুলো। তো প্রথমে আমি একটু আমার ফোন থেকে চলে আসছি, আপনাকে দেখাই। এটা আমার হোম পেজ, এগুলো আমার সব ভিডিও এখানে আপলোড হয়ে থাকে কন্টিনিউ। তো হোম পেজ আসার পর পরে হলো এটা আমার ডিজাইন ডিজাইন ভিডিও সব আপলোড হয় এখানে গিয়ে। তো এরপর হলো প্লে লিস্ট, প্লে লিস্টে আসার পর দেখেন এই অপশনটা অলমোস্ট এখানে চলে আসছে। তো এখানে আসার পর আপনি এটা করবেন, আপনি এটা দুই দিন দেখেন মিস করলে কি হয়, মিস করে দেখেন এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত শো করতেছে। আর আমি যখন এটাকে কাস্টমাইজ দিব অ্যান্ড মিস না দিয়ে এটাকে আমি দেন এরকম অপশন চলে আসবে। তো এটা আসার পর যেটা হচ্ছে প্লে লিস্ট, প্লে লিস্টে চলে আসবো। এখন প্লে লিস্টে আসার পর এখানে আমার সব প্লে লিস্টের সব ভিডিওগুলো এখানে অলমোস্ট আছে। আমি এখানে আসার পর এডিট করলে এটা এডিট করতে পারি, এখানে আমি এডিট করব, এখানে অ্যাড করব ভিডিও, দেন এখানে অ্যাড ইউআরএল ভিডিও কন্টেন্ট। তো আমি কি তিনটা অ্যাড করবো, একটা দুইটা তিনটা চারটা, চারটাকে আমি নতুন করে অ্যাড দিলাম। দেখতে পাচ্ছি দেখেন আমার চারটা ভিডিও নিচে একবারে চলে আসবো নতুন ভাবে, কারণ এগুলোর ভিউয়ার বাড়লে দেন আমি এগুলোকে উপরে নিয়ে চলে আসবো। তো আরেকটা কাজ করতে পারি, আমি চাইলে এগুলোকে মেকে টপ, তাহলে টপ এ নিয়ে আসতে পারি মেকে টপ, এটাকে মেকে বটম, এখানে মেকে টপ, এটা তো মেকে টপ, এটা তো মেকে টপ এ নিয়ে আসলাম। তো দেখেন আমি তিনটাকে এটাকে টপ এ নিব, এটাকে এটা কপি নিলাম, এটার পরে এটাকে টপে নিলাম, দেন এটাকে টপে নিলাম, এটাকে চার নম্বর টপে আসতো, এখন আমি এটাকে টপে নিলাম, এটাকে টপে নিলাম, এটাকে টপে নিলাম। তাহলে দেখেন আমার সিরিয়ালটা খুবই স্মুথলি হয়ে গেল, পার্ট বাই পার্ট সবগুলো অটোজ্যাট। আমি যারা দেখতে ইচ্ছুক বা যারা থাকতে ইচ্ছুক তারা এইভাবে এখন দেখে আমার প্লে লিস্টে চলে আসতে পারবে। ভিডিওটা এখানে ভিডিও গেল প্লে লিস্টে আসবে যখন, তখন প্লে লিস্টে চলে আসবে। এখানে একটা দেখাচ্ছে দেখেন খুব সহজ সিম্পল, বুঝতে আশা করি বুঝতে পারতেছেন যে কী করে এটা সবগুলো আসবে করতে পারেন। আর আরও আরেকটু জিনিস দেখাই দিই, দেখেন এখানে সেম এছাড়া যেগুলো ভিউ হয়েছে বেশি সেগুলো আমার এখানে টপ দেখাচ্ছে। তারপরও আমি ওর মধ্যে এটাকে আমি টপ দিলাম, এটাকে আমি টপে নিয়ে আসলাম, এটাকে আমি টপে নিয়ে আসলাম, বাকিগুলো এদের মতো সিরিয়াল হয়ে গেল। তাহলে কি হলো, আমার আউটলুকটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং মনে হবে যেন একটা শেপ, যেমন আমি এখানে আছি এখন অটোক্যাড গেল, সিরিয়াল গেল, ইন্টেরিয়র ডিজাইন। এখন আপনি আরেকটা করতে পারেন, যেমন ইন্টেরিয়র এটা আসছে, আমি একটু চাপ আসবো, একটু অলমোস্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো আমি এখানে না ভিউ লিস্ট নিচেতে চাপ দিব, ভিউ ভিউ এখানে, দেন এখানে এই যে অপশন আসবো, দেন
অবশ্যই সুযোগ দিলে এটার উপর রাখতে পারছি সামনে থ্রি সেখান টপ করলাম, দেন এটাকে আমি টপ করলাম, এটাকেও টপে নিয়ে আসলাম, এটাকেও টপে নিয়ে আসলাম, এটাকেও টপে নিয়ে আসলাম। তো দেখেন খুব সিম্পল ভাবে এগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। আমি স্ক্রিনটা দেখা দিচ্ছি, বাকিটা আপনাদের মতো করে আপনারা কাজগুলো করে নেবেন। দেখেন আমার সবগুলো এখানে অলমোস্ট চলে আসছে। আমি এই পাতটাকে যদি উপরে দিতে চাই, টপে দিলাম, এখানে দেখাচ্ছে না, আমি যদি টপে দিলে এটা চলে আসছে, তো এটাকে টপে দিলাম, টপে দিলাম, এটাকে টপে দিলাম, তাহলে আমার সিরিয়াল এক দু তিনটা আস থেকে চলে আসবে। দেখুন বুঝতে পারতেছেন যে কীভাবে আপনারা কাজগুলো করতে পারেন, খুব সহজ সিম্পল। যেমন এখানে যদি আমি মনে করি এটাকে শেষ, এগুলো আপনার ইউজ করে অপশন আবার নিচে চলে যাবে, তো আগে যেটা শেষ এটা আমার ভিডিওতে আমি আবার আসবো। তো একবার সহজ আপনারা যারা বুঝতে চান যে কীভাবে এটাকে কবে আনতে হয়, কীভাবে কী আনতে হয়, তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।